করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলছে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ। রোববার চতুর্থ দিন বিধিনিষেধ কার্যকরে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুধু তাই নয়, রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। যথাযোগ্য কারণ দেখাতে না পারলে করা হচ্ছে জেল জরিমানা। আরও জানাচ্ছেন জোবাইর আবির। আইনানুসারে দণ্ডবিধি 269 ধারায় বলা হয়েছে, যে ব্যক্তি বেআইনিভাবে বা অবহেলাজনিত এমন কোনো কাজ করে যার কারণে জীবন বিপন্ন কোনো রোগের সংক্রমণ বিস্তার লাভের সম্ভাবনা রয়েছে, তাকে 6 মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে, জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে। সে পরিপ্রেক্ষিতে কঠোর বিধিনিষেধ অমান্য করায় গত 4 দিনে রাজধানী সহ সারা দেশে 2000-এর বেশি মানুষকে গ্রেফতার ও শাস্তি দিয়েছে বিশেষ ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর বিভিন্ন সড়কে জনসমাগম ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলেই চেকপোস্টে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। যৌক্তিক কারণ দেখাতে না পারলেই হচ্ছে জেল জরিমানা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, চলমান লকডাউনে কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন ও করোনার বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই কাজ করছেন তারা। ব্যবস্থাটা যথাযথভাবে আগের থেকে অনেক হার্ড আমরা করতেছি মোটামুটি, কিন্তু আমরা মানবিক। আসলে আইন যদি কেউ অমান্য করে সেক্ষেত্রে আমরা তাদেরকে ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিচ্ছি, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্যা নিয়ে যারা বেরোইছে তাদেরকে আমরা মানবিকভাবে সেটা জাস্টিফাই করতেছি যতটুকু সম্ভব। সেটা আমি করতেছি, আমি জনগণ আগের থেকে এই লকডাউনটা আরও বেশি মানতেছে বলে মনে হচ্ছে আমার কাছে। নিতান্ত প্রয়োজনে মানুষজন বের হচ্ছেন, দু একজন আছেন যারা ভিন্ন খাতে বের হচ্ছেন, ভিন্ন কারণে বের হচ্ছেন। সর্বোপরি আমি বলবো যে সরকারের এই উদ্যোগকে এবং আমাদের এই বাংলাদেশ পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জনপ্রশাসনের প্রতিনিধি, আমরা বাংলাদেশ সেনাবাহিনী, সবার এই সম্মিলিত প্রচেষ্টাকে জনগণ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। আমি একটি কথাই বলবো যে নিজে বাঁচলে বাঁচবে দেশ, এই বিষয়টিকে লক্ষ্য রেখেই বাংলাদেশ সরকার এই লকডাউনকে জারি করেছে। একটি লকডাউন দেশের অর্থনীতির জন্য অনেক ক্ষতিকর, তারপরেও এটি দেয়া হচ্ছে যাতে আপামর জনসাধারণ স্বাস্থ্যকরভাবে বেঁচে থাকতে পারে সুস্বাস্থ্য নিয়ে। এই লকডাউনের জন্য আমি সকল জনসাধারণকে অনুরোধ করব, আপনারা অযথা ঘরের বাইরে বের হবেন না, কোভিড প্রোটোকল সম্পূর্ণভাবে মেনে চলুন, মাস্ক পরিধান করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। এদিকে অকারণে বাইরে বের হওয়ায় রোববার রাজধানীতে 429 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জুবাইর আবির, CNN বাংলা, ঢাকা।